प्रेमी प्रतीक प्रेजेंटेड। কথাটা শুনে আমি তো থ হয়ে গেলাম। আশেপাশে লোকজন এবার ম্যামের দিকে তাকানো শুরু করলো। আমি আল্লাহর নাম নিয়ে দিলাম এক দৌড়। কে পায় আমাকে? পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসছে আর কিটক্যাটের খোসা ছাড়িয়ে খাচ্ছে। সালার এভাবে বদলা নিল আর তার ওপর আবার চকলেটও খেলো। আমি কোনো মতে জান বাঁচিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে হাঁপাতে দেখে বোন বলল, কি রে ভাইয়া, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুরের পিছনে লেগেছিল। কথাটি শুনে ভিতরের ঘর থেকে কি যেন হেসে উঠল। আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কি রে, কে হাসছে? আমার বান্ধবী মুস্কান। ও, আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার পিছু পিছু মুস্কানও আসলো। এসে দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে বলল, ভিতরে আসতে পারি? না চাইতেও তাকে আসতে বললাম। এসে আমাকে বলল, আপনাকে ওইদিন একটা চিঠি দিয়েছিলাম, তার উত্তরটা জানতে এসেছি। কি চিঠি? এত ঢং করেন কেন? মুখ সামলে কথা বলুন। আচ্ছা সরি সরি, প্লিজ উত্তরটা আজ বলুন। আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব না, প্লিজ চলে যান। মুস্কান আমাকে বলল, সত্যি মেয়ে, আমি তোমায় অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, প্লিজ, তোমাকে আমি অনেক ভালোবাসি মেঘ। আমি ভালোবাসি না, প্লিজ চলে যান। না আমি যাব না। আমি চিৎকার করে জান্নাতকে বললাম, জান্নাত তোর বান্ধবীকে নিয়ে যা। জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? তোর বান্ধবীকে নিয়ে যা। কি হয়েছে মুস্কান? মুস্কান কিছু না বলে জান্নাতের সাথে চলে গেল। কি একটা অবস্থা, মাত্র কলেজে পড়ে আর বলে আমাকে ছাড়া মরে যাবে। এইসব আবেগ কই যে রাখে। আমি ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকিং করছি, এমন সময় মেঘা চৌধুরী আইডি থেকে মেসেজ আসলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি করলাম, সাথে সাথে মোবাইলে কল আসলো। বুঝি না এই মেয়েটা কি পাইছে। কল ধরে বিরক্তির স্বরে বললাম, কি হয়েছে কি? মেয়েটা কিছু না বলে হাসতে লাগলো। আমি ওনাকে বললাম, আপনি হাসেন কেন? আপনার কথা ভেবে। আমাকে কি জোকার মনে হচ্ছে? না তার থেকেও বেশি, একটা মেয়ে আপনাকে যে দৌড়ানিটাই না দিল। আমি অবাক হয়ে বললাম, আপনি এসব জানেন কিভাবে? আরে তোমাকে ভালোবাসি, তোমার সামান্যটুকু খবর রাখবো না তা কি করে হয়। মাথায় ঢুকছে না এই মেয়েটার কাছে আমার এইসব খবর কিভাবে। না আমাকে সাবধান হতে হবে। ফোনের অপর পাশ থেকে মেয়েটি বলল, যতই সাবধানে থাকো না কেন তোমার খবর আমার কাছে থাকবেই। এই রে, এই মেয়েটা কিভাবে আমার কথা বুঝতে পারছে। না এর সাথে বেশিক্ষণ কথা বললে পাগল হয়ে যাব। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফেসবুকে ঢুকলাম, ক্রাশের আইডিতে। আইডিতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর রিকোয়েস্ট পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে পাঠিয়ে দিলাম। ও মা, সাথে সাথে দেখি একসেপ্ট করলো। আমি মেসেজ দিলাম, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? কেন, আমাকে চেনেন না? না তো। তাই এত দৌড়ানোর পরেও বলেন চেনেন না? আচ্ছা আচ্ছা মেক, তুমি? হ্যাঁ বলো। আরে সালা, এইটা তো দেখি আমারে না চেনার ভান করছে। এত দৌড়ানোর পরেও আমাকে নাকি চেনে না। আমি বললাম, জি ম্যাম, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো এক্সারসাইজ করে? আমাকে দৌড় খাওয়ালেন, সাথে আমার চকলেটও খেলেন। ও হ্যাঁ, চকলেটের জন্য ধন্যবাদ। হুম, সরি ম্যাম।
সরি কেন? সকালের বিষয়টার জন্য। আরে সরি বলার প্রয়োজন নেই, তুমি যদি ফাজিল হও তাহলে আমি ডেভিল কুইন। আচ্ছা আমিও দেখবো আপনি কতটুকু ডেভিল। আর পড়ালেখা একটু মন দাও। মন তো দিয়ে দিলাম। কোথায়? পড়ালেখায়। ভালো, আচ্ছা ভাই পরে কথা হবে। ম্যাম অফলাইনে চলে গেল, আমিও অফলাইনে চলে গেলাম। নিজের ডায়েরিটা নিয়ে প্রতিদিনের মতো লেখা শুরু করে দিলাম। ডায়েরি লেখা শেষ করে ডিনার করে ছাদে চলে এলাম। আকাশে খুব সুন্দর তারার মেলা, হালকা বাতাস বইছে। কেন জানি মায়ের কথা ভাবতে খুব ইচ্ছে হচ্ছে। ভাববো কি তাকে নিয়ে কিছুক্ষণ? ভাবার কি দরকার, সে তো আমার ভাবনা আমার কল্পনা সবটাই জুড়ে দখল করে আছে। তারা দেখাই ব্যস্ত হয়ে গেলাম। ফোনটা বেজে উঠল, স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা মেয়েটি। ফোনটা ধরে বললাম, জি বলুন। ওই সময় ফোনটা কেটে দিলেন কেন? এমনিতেই। আচ্ছা আপনি এমন কেন? কেমন? জানেন আকাশে কিন্তু খুব সুন্দর করে তারারা খেলা করছে, আপনার কি ইচ্ছে হয় তারা দেখার? না। কেন? খোলা আকাশ আমার ভালো লাগে না। তাই তো ছাদে বসে আকাশ পানে তাকিয়ে আছেন। বুঝলাম না। ছাদে বসে বসে কি করেন তাহলে? কোথায়? আমি তো নিজের রুমে। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে, আপনাকে আপনার প্রতিটা মুহূর্তে খবর আমি রাখি। বাই দ্য ওয়ে আজকের পর আর এই মেয়েটি আপনাকে ডিস্টার্ব করবে না। কোন মেয়েটা? এই মুস্কান মেয়েটি। মানে? ও মা, আপনাকে না প্রপোজ করেছে সে। আপনি জানেন কিভাবে? সত্যি করে বলুন তো, কে আপনি? আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না জানি না, ভালোবাসার কথা আসলো কোথা থেকে? আমাকে চিনতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। সরি, রাখি, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আমি রুমে ফিরে আসলাম। না, আমাকে খুঁজে বের করতেই হবে। কে এই মেয়ে? কেনই বা আমার পিছু লেগেছে জানা দরকার। পরের দিন ক্যাম্পাসে বসে আছি রাফির সাথে। রাফিকে বললাম, দোস্ত একটা মেয়ে কল দিয়ে বলে ভালোবাসি। কি বলিস শালা, তোর তো কপাল খুলে গেছে। আরে পুরো কথাটা তো শুনবি আগে। বল। মেয়েটা আমার ওপর নজর রাখছে, আমার মনে হয় মেয়েটি আমার পরিচিত। তুই একটা কাজ কর। কি? মেয়েটাকে খুঁজে বের কর। ওকে মামা, আমি দেখছি। এবার ক্লাসে চল। দুজনে ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্রাশ আসলো ক্লাস নিতে, ক্লাস নেওয়া শুরু করলো। আমি হাঁ করে ক্রাশকে দেখাই ব্যস্ত। হঠাৎ ক্রাশ মানে ম্যাম আমাকে ডাক দিল। মেক? জি। এই সলিউশনটা করো। আমি বোর্ডে গিয়ে সবার আগেই সলিউশনটা করে দিলাম। ম্যাম আমাকে বলল, বাহ এত তাড়াতাড়ি কিভাবে করলে এটা? এইটা খুব সহজ সলিউশন। তোমার মাথায় তো অনেক ট্যালেন্ট, তাহলে সারাদিন ফাজলামি করো কেন? একটু পড়ালেখায় মন দাও। চেষ্টা করব, হাজার হলেও। আপনি বলছেন মানে? না মানে, জি ম্যাডাম আমি চেষ্টা করব। ভালো, যাও এবার সিটে যাও। আমি সিটে চলে গেলাম। ক্লাস শেষে ম্যাম চলে গেল, আবার বোরিং লাগা শুরু হয়ে গেল। একটু ক্যান্টিনে যাওয়া দরকার। ক্যান্টিনে ঢুকে বসতে যাব, এমন সময় দেখি মায়া কোনো একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। এইটা দেখে মাথা পুরোই খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে রাগ নিয়ে চলে আসলাম। তার মানে কি মায়া ম্যাডামের বয়ফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে? না না, কিন্তু আমি এসব ভাবছি কেন? ম্যামের উপর তো আমি শুধু ক্রাশ খাইছি। কিন্তু সত্যি কি ক্রাশ নাকি অন্য কিছু? না আমি পারছি না। আমি বাকি ক্লাস না করে চলে এলাম বাসায়। বাসায় এসে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখি মোবাইলে অনেকগুলো কল।
আজকের গল্পটি এই পর্যন্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, আর গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও তোমার মূল্যবান মতামত, আর গল্পটি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। আর সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরে কি হবে কেউ জানে না, তো যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে, সাবধানে থাকবে, আর নিজের দিকে আর বাড়ির সবার দিকে একটু খেয়াল রাখবে। বাই ফ্রেন্ডস, টেক কেয়ার।